হাজার হাজার গরু ওঠে, হাজার 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 গরু ওঠে, দামও সাশ্রয়ের মধ্যে, দাম আমার স্বাভাবিক দাম, স্বাভাবিক জি, এবং ছোট বড় সব ধরনের, ছোট বড় 80-90 হইতে 5 লাখ পর্যন্ত গরু বেচা কিনে হইতেছে, যে যা খরিদ্দার এবার কেনা বেশি আর কি, গরুর কোনো অভাব নাই, একটা খালি বিক্রি হয়েছে, বাজার খুব খারাপ। কত বিক্রি করেছেন একটা? একটা বেশি 2 লাখ টাকা দিয়ে, 2 লাখ বেশি হলে কত হতো? বাজার বেশি হলে 220 সর্বনিম্ন হতো, মানে 2,20,000। হ্যাঁ হ্যাঁ 2,20,000 হতো। হ্যাঁ তাহলে কম হয়ে গেছে বিক্রি, আজকের বাজারই খারাপ, আজকে বাজার খারাপ, 4টা গরু লাইছে, একটা বেচা আছে, 3টা ফেরত যেতে পারে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, চলে এসেছি বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলা দাপেরহাট। এখানে বিভিন্ন বয়সের গরু, বিভিন্ন দাঁতের গরু কম দামে বিক্রি হচ্ছে। আজকে আমরা এটি দেখার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি, পাশে থাকুন এবং দেখতে থাকুন। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম, কোথা থেকে আসছেন? আমার পুকুর থাকে। কোথা থেকে? পুকুর বাজার। জেলা কোথায়? রাজনগর জেলা, জেলা নওগাঁ, রাজনগর থানা। আচ্ছা, আপনি কয়টা গরু নিয়েছেন? গরু নিয়েছি 8টা। এটা কত টাকা চাচ্ছেন? এটা 6 লাখ টাকা দাম চাচ্ছি। কত হলে বিক্রি করবেন? 4.5 হলে বিক্রি করব। এটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ। তাহলে তো বয়স কম। হ্যাঁ বয়স কম। মাংস কত কেজি হবে? 15 মন হবে। 15 মন? প্রায় 15 মন। ভাই আজকের বাজার কেমন? বাজার একটু কম কম কত হাটেছে? কম কত হাটেছে? কম কত হাটেছে বাজার? কারণ কি? কারণটা কি? কারণ হচ্ছে কিনে আলারা শহরের লোকজন এখনো কিনতে আসেনি, তারা আরো পরে গরু কিনবে। ঈদের কাছাকাছি আসলে কিনবে? হ্যাঁ ঈদের কাছাকাছি আসলে কিনবে, এই ভাইয়ের জন্য বাজার কম। কত দাম বলছে? 1,10,000। কয় কত হলে বিক্রি করবেন? 15 হলে বিক্রি হবে। কাছাকাছি? হ্যাঁ কাছাকাছি। ওয়ালাইকুম সালাম, আপনি কোথা থেকে আসছেন? দুপচাচিয়া চামরুল থেকে। চামরুল? হ্যাঁ চামরুল। আপনার সামনে যে গরু দেখছি, এটা কি আপনি পালেন না কিনে নিয়েছেন? এটা পোষা গরু, পালা পালা গরু। এর বয়স কত? বয়স 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। কতদিন হয়েছে? এই বছর তিনেক পালা হয়েছে। 3 বছর? আপনি কত দিয়ে কিনছিলেন? 160 কিনা? 160 ও 60। 1,60,000 দিয়ে কিনছিলেন? ছিল। আজকে এর দাম কত চাচ্ছেন? 4,20,000। বিক্রি করবেন কত হইলে? বিক্রি 350 হলে বিক্রি করবো। মানে 3,50,000? 3,50,000 হলে বিক্রি করবো। আপনার এত সুন্দর গরু, এই যে কিছু বলতেছেন না দেখতেছি, ছোটবেলার থেকে এরকম? হ্যাঁ। এটা লালন পালন কে করতো? সবাই মিলে, বাড়ি পরিবার সবাই মিলে। খুবই সুন্দর। এটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 180। 180? কত দাম হয়েছে? দাম হয়েছে 50-55। কত হলে বিক্রি করবেন? 8-5,000 বেশি হয়ে গেছে, পাশাপাশি চলে আসছে। দর্শক মন্ডলী, এই দাপেরহাটে আসতে হলে কিভাবে আসতে হবে, আমার বাম পাশে দেখছেন এক চাচা, আমরা এনার কাছ থেকে শুনবো কিভাবে এই দাপেরহাটে আসতে হয়। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
দাবার হাটে আসছে, ধরুন মোড় হইতে সিরাজ রোড হইতে সাইন মাথা হইতে পশ্চিম সাইডে ওইটা ঢুকা নাকবো, ঢুকলে মানে ধাপের হাট পাওয়া যাবো, দুপচাচিয়া দুপচাচিয়া আসার পরে ধাপের হাট, ধাপের হাট এখানে খুব সস্তা দামে গরু আজকে বিক্রি করলো। কেন সস্তা দামে বিক্রি হচ্ছে? খরিদ্দার এলাকা কম আছে তো এদের সস্তা দামে বিক্রি হচ্ছে, খুবই সস্তা, খুবই সস্তা। আপনার কি গ্রাহক না ক্রেতা? না আমি কেনাল, কেনাল লোক। জি, কতগুলো কিনছেন? আমি পাঁচটা কিনছি। কত করে কিনছেন? সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? 120, 180, 150, 60 এরকম। চাচা এই দাপের হাট সপ্তাহে কতদিন লাগে? সপ্তাহে একদিন লাগে, বৃহস্পতিবারে। কয়টার থেকে কয়টা? এই সকাল 9টার থেকে আরম্ভ হয়, আসর পর্যন্ত হাট থাকে, বেলা 4টা বা 5টা পর্যন্ত থাকে। কি পরিমাণ গরু ওঠে? হাজার হাজার গরু ওঠে, হাজার হাজার, হাজার হাজার গরু ওঠে। দামও সাশ্রয়ের মধ্যে? দামও মানে স্বাভাবিক দাম, স্বাভাবিক। জি, এবং ছোট বড় সব ধরনের? ছোট বড় 80-90 হইতে 5 লাখ পর্যন্ত গরু বেচা কিনা হইতেছে, যে যা খরিদ্দার এবার কেনা বেশি আর কি, গরুর কোনো অভাব নাই। ভাই কয়টা আনছেন? দুইটা। দুইটা এটার দাম কত চাচ্ছেন? 260। বিক্রি হবে কত হইলে? 220 পার হলে। দাম হচ্ছে কত? 10,000, 2 লাখ। কাছাকাছি আছে? আপনার বাড়ি কোথায়? মান্দা, মান্দা ফেরিঘাট, মান্দা ফেরিঘাট। আপনি গরু কয়টা আনছেন? দুইটা। বাড়িতে কি আরো আছে? বাড়িতে আরো আছে। আপনি কি কিনে বিক্রি করেন না পালের? কিনে বেচা, কিনে বেচা। আমি একটা গরু নিয়ে আসছি, আমার বাড়ি শান্তাহার। শান্তাহার, আমরা ফুলজান এগ্রো ফুডের লোক। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 3,40,000। 3,40,000 কত পর্যন্ত হয়েছে? দাম বলে 70-80-90। 2,70,000? হ্যাঁ, 70-90। কত হলে বিক্রি করবেন? আমাদের টার্গেট তিনি রই পারে গেলে গা খামারির কর্তা হয় স্যার, তাছাড়া খিলা দিলা কর্তা হয় না। এ হলো আমরা চাকরি করি, যেহেতু মালিক পক্ষ দেখতে হবে, আমাদের টার্গেটও আছে, আমাদের টার্গেট ওই পাশে। আচ্ছা, আপনি কি মালিক নাকি? না স্যার, আমরা চাকরি করি। মালিকের চাকরি করেন? জি। আপনাকে দিছে বিক্রি করার জন্য? হ্যাঁ, উনি শান্তারে অবস্থান। প্রিয় দর্শক মন্ডলী, আমরা এত সময় দেখলাম বগুড়া দাপের হাটে গরু ক্রয় বিক্রয়। আজকের বাজার খুবই খারাপ ছিল, কারণ ক্রেতাদের কথা এবং পাইকারদের কথা যে আজকে এখানে মানে ক্রেতার সংখ্যা খুবই কম। কারণ হচ্ছে শহরে যে সমস্ত ভাইরা আছেন চাকরিজীবী, তারা এখনও গরু কিনতে আসে নাই, তাই বলে আজকে বাজারের মূল্য খুবই কম। শুধু দর্শক মন্ডলী, এত সময় ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে প্রদীপ্ত কৃষি পাশে থাকার অনুরোধ রইলো।